আসসালামু আলাইকুম বন্ধুরা, 10 মিনিট স্কুলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো এবং তোমাদের পড়ালেখা অনেক ভালো চলছে। তোমরা ইতিমধ্যেই ভোগ্যপণ্য এবং শিল্পপণ্য সম্পর্কে অনেক তথ্য জানো, কিন্তু তোমার কাছে যদি জানতে চাওয়া হয় যে ভোগ্যপণ্য এবং শিল্পপণ্যের মধ্যে মূল পার্থক্যগুলো কোথায়, তুমি কি সেই প্রশ্নটির উত্তর করতে পারবে? অনেকেই হয়তো পারবে, অনেকেরই হয়তো গুছিয়ে লিখতে একটু সমস্যা হবে। যাদের সমস্যা হবে অথবা যারা এই বিষয়টি সম্পর্কে জানতে চায় তাদের জন্য আজকের এই ভিডিওটি। আজকের এই ভিডিওতে আমরা পণ্য ও পণ্যের মূল্য নির্ধারণ অধ্যায়ের যেই বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে ভোগ্যপণ্য ও শিল্পপণ্যের পার্থক্য, এবং এর পাশাপাশি আমরা ভোগ্যপণ্যের বিপণনে বিবেচ্য বিষয় নিয়ে আলোচনা করব। অর্থাৎ আজকে আমরা খুব ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং দুটি টপিক নিয়ে আলোচনা করব। তো দেরি না করে চলো আমরা আমাদের আজকের এই লেকচারটি শুরু করে দিই। প্রথমেই আমরা আলোচনা করব ভোগ্যপণ্য ও শিল্পপণ্যের পার্থক্য নিয়ে। বিপণন ও ব্যবহারের দৃষ্টিকোণ হতে পণ্যকে ভোগ্যপণ্য ও শিল্পপণ্য এই দুটি প্রধান ভাগে ভাগ করা হয়। পণ্য হওয়ায় উভয়ের মধ্যে কিছু বৈশিষ্ট্যগত মিল থাকলেও নানান দিক থেকে উভয়ের মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে, এবং এখন আমরা সেই পার্থক্যগুলোই দেখব। প্রথমেই চলে আসি সংজ্ঞাতে। যে সকল পণ্য চূড়ান্ত ভোগের কাজে ব্যবহৃত হয় তাকে আমরা ভোগ্যপণ্য বলি, কিন্তু যে সকল পণ্য উৎপাদন প্রক্রিয়ায় পুনরায় উৎপাদনে ব্যবহৃত হয় তাকে আমরা শিল্পপণ্য বলে থাকি। অর্থাৎ ভোগ্যপণ্য ব্যবহৃত হয় চূড়ান্ত ভোগের কাজে, শিল্পপণ্য ব্যবহৃত হয় উৎপাদন প্রক্রিয়ায়। এরপর চলে আসি ক্রেতার সংখ্যায়। ভোগ্যপণ্যের ক্রেতার সংখ্যা সাধারণত বেশি হয়, তবে শিল্পপণ্যের ক্ষেত্রে এই ধরনের পণ্যের ক্রেতা যে খুব কম তা কিন্তু নয়। কিন্তু ভোগ্যপণ্যের সাথে তুলনা করলে শিল্পপণ্যের ক্রেতা কম, তাই আমরা বলতে পারি যে শিল্পপণ্যের ক্রেতার সংখ্যা তুলনামূলকভাবে কম হয়। ভোগ্যপণ্যে সাধারণত ক্রেতার সংখ্যা বেশি হয়, শিল্পপণ্যে ক্রেতার সংখ্যা তুলনামূলকভাবে কম হয়। এরপর চলে আসি বাজারের বিস্তৃতিতে। অধিকাংশ ক্ষেত্রেই এর ক্রেতা হলো সাধারণ ভোক্তা বা মানুষ। অর্থাৎ ভোগ্যপণ্যের যেই ক্রেতা সেই ক্রেতা হচ্ছে সাধারণ ভোক্তা বা মানুষ, এবং এই জন্য ভোগ্যপণ্যের বাজারের বিস্তৃতিও অনেক বেশি। তবে শিল্প উৎপাদনকারীরা সাধারণত শিল্পপণ্যের ক্রেতা হয়ে থাকে, তাই এই পণ্যের বাজার বিশেষ স্থানে কেন্দ্রীভূত থাকে। এরপর চলে আসি মূল্যতে। বেশিরভাগ ভোগ্যপণ্যের মূল্যই সাধারণত কম হয়, কিন্তু অপরদিকে তুলনামূলকভাবে শিল্পপণ্যের মূল্য বেশি হয়ে থাকে, যেহেতু এরূপ পণ্য বিশেষ করে ভারী যন্ত্রপাতি, সাজ সরঞ্জাম, যন্ত্রাংশ ইত্যাদি হয়ে থাকে, তাই ইত্যাদির মূল্য অনেক বেশি হয়। অর্থাৎ ভোগ্যপণ্যের ক্ষেত্রে মূল্য কম হয়, শিল্পপণ্যের ক্ষেত্রে মূল্য বেশি হয়। এরপর চলে আসে বন্টন প্রণালীতে। ভোগ্যপণ্যের ক্রেতা সাধারণত দূর দূরান্তে সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে থাকে, তাই এই ধরনের পণ্যের প্রণালী বা বন্টন প্রণালী দীর্ঘ হয়। শিল্পপণ্যের ক্ষেত্রে বাজার সীমাবদ্ধ হওয়ায় শিল্পপণ্যের বন্টন প্রণালী সাধারণত ছোট হয়। অর্থাৎ ভোগ্যপণ্যের বন্টন প্রণালী দীর্ঘ, কিন্তু শিল্পপণ্যের বন্টন প্রণালী সাধারণত ছোট হয়ে থাকে। এরপর চলে আসি ভোক্তার জ্ঞানে। ভোগ্যপণ্যের ক্ষেত্রে অধিকাংশ ক্রেতারই বাজার সম্পর্কে, পণ্য সম্পর্কে স্বল্প জ্ঞান থাকে। তবে শিল্পপণ্যের ক্ষেত্রে যে ক্রেতারা পণ্য কিনছে তারা মূল্য এবং বিকল্প পণ্য সম্পর্কে যথেষ্ট জ্ঞান রাখে। অর্থাৎ ভোগ্যপণ্যের ক্ষেত্রে ভোক্তার তেমন জ্ঞান না থাকলেও শিল্পপণ্যের ক্ষেত্রে ভোক্তা যথেষ্ট জ্ঞান রাখে। এরপর চলে আসি প্রসারমূলক কাজে। কিছু পণ্য ছাড়া বাকি প্রায় সকল ভোগ্যপণ্যের ক্ষেত্রে প্রসারমূলক কাজ যেমন বিজ্ঞাপন, বিক্রয়িকতা ইত্যাদি গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। তবে শিল্পপণ্যের ক্রেতারা বাজার সম্পর্কে সচেতন থাকায় প্রসারমূলক কাজ এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয় না। অর্থাৎ প্রসারমূলক কাজ ভোগ্যপণ্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়, কিন্তু শিল্পপণ্যের ক্ষেত্রে প্রসারমূলক কাজ গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয় না। সর্বশেষ যেই পার্থক্য নিয়ে আমরা আলোচনা করব তা হচ্ছে স্থায়িত্ব। অধিকাংশ ভোগ্যপণ্যেরই স্থায়িত্ব কম হয়, তবে শিল্পপণ্যের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে শিল্পপণ্য সাধারণত দীর্ঘস্থায়ী প্রকৃতির হয়ে থাকে। অর্থাৎ স্থায়িত্বের ক্ষেত্রে ভোগ্যপণ্যের স্থায়িত্ব কম, শিল্পপণ্যের স্থায়িত্ব বেশি, বা শিল্পপণ্য দীর্ঘস্থায়ী প্রকৃতির হয়ে থাকে। আশা করি তোমরা ভোগ্যপণ্য ও শিল্পপণ্যের মধ্যে পার্থক্য বুঝতে পেরেছ, এবং এখন তোমার কাছে ভোগ্যপণ্য ও শিল্পপণ্যের পার্থক্য জানতে চাইলে তুমি খুব সহজেই
ভোগ্যপণ্য ও শিল্পপণ্যের পার্থক্য ব্যাখ্যা করতে পারবে। এখন আমরা আমাদের পরবর্তী টপিকে চলে যাব। আমাদের পরবর্তী টপিক হচ্ছে ভোগ্যপণ্যের বিপণনে বিবেচ্য বিষয়। ভোগ্যপণ্যের বিপণনে বেশ কয়েকটা বিষয় বিবেচনা করা হয়। এই বিষয়গুলোকে আমরা ভোগ্যপণ্যের বিপণনে বিবেচ্য বিষয় বলি। চলো আমরা দেখে নিই ভোগ্যপণ্যের ক্ষেত্রে বিবেচ্য বিষয়গুলো কী কী। তোমরা স্ক্রিনে অনেকগুলো বিষয় দেখতে পাচ্ছ এবং এখন আমরা প্রত্যেকটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথমে আমরা আলোচনা করব ভৌগোলিক বিস্তৃতি নিয়ে। আমরা জানি যে ভোগ্যপণ্যের বাজার বিশ্বব্যাপী, ফলে বিশ্বব্যাপী ভোগ্যপণ্যের চাহিদা পরিলক্ষিত হয়। বিপণন ব্যবস্থার বিশ্বায়নের কারণে বর্তমানে প্রতিযোগিতা অনেক বৃদ্ধি পেয়েছে, তাই ভোগ্যপণ্যের বিস্তৃত একটি বণ্টন ব্যবস্থা গড়ে তুলতে হয়। এবং যদি উৎপাদিত পণ্যের চাহিদা থাকে আন্তর্জাতিক বাজারে, তাহলে এমনভাবে বিপণন ব্যবস্থা গড়ে তুলতে হবে যেন তা ভৌগোলিকভাবে সকলের চাহিদা পূরণ করতে পারে। দেশীয় বাজারেও চাহিদা পূরণ করতে পারে, বৈদেশিক বাজারেও চাহিদা পূরণ করতে পারে। আন্তর্জাতিক বাজারে যেই ধরনের বিপণন ব্যবস্থা ব্যবহার করা হয়, দেশীয় বাজারে সেই ধরনের বিপণন ব্যবস্থা আমরা ব্যবহার করি না। তাই আমরা বলতে পারি যে ভৌগোলিক বিস্তৃতিটা ভোগ্যপণ্যের বিপণনে একটি বিবেচ্য বিষয়। আরেকটি বিবেচ্য বিষয় হচ্ছে ক্রেতার সংখ্যা। ভোগ্যপণ্যের ক্রেতার সংখ্যা অনেক, পৃথিবীর সকল মানুষই আমরা বলতে পারি ভোগ্যপণ্যের ক্রেতা। ফলে বিভিন্ন ধরনের বিপুল পরিমাণে পণ্য উৎপাদনের বিষয়টি এখানে বিবেচনা করতে হয়। বিশ্বের প্রতিটি ক্রেতা বা ভোক্তার নিকট পণ্যটি পৌঁছানোর জন্য ব্যাপক আকারে বিপণন কার্যক্রম গ্রহণ করা প্রয়োজন। এছাড়াও আমার ক্রেতার সংখ্যা অনুযায়ী আমাকে বিপণনের বিভিন্ন পরিকল্পনা করতে হবে, ওই অনুযায়ী কার্যক্রম গ্রহণ করতে হবে। তাই ক্রেতার সংখ্যা একটি বিবেচ্য বিষয়। আরেকটি বিবেচ্য বিষয় হচ্ছে চাহিদার প্রকৃতি। ভোগ্যপণ্যের চাহিদা অনেক বেশি থাকে, ভোক্তার সংখ্যা অনেক বেশি হয়, চাহিদা অনেক বেশি থাকে। তাই কোন পণ্য প্রতিনিয়ত প্রয়োজন হয়, আবার কোন পণ্য ক্রেতারা অল্প অল্প ক্রয় করে, এই বিষয়টা আইডেন্টিফাই করতে হয়, জানতে হয়, বুঝতে হয়। চাহিদার প্রকৃতি অনুযায়ী পণ্য উৎপাদন করতে হয়, পণ্য বিপণন করতে হয়, বিপণন পরিকল্পনা এবং বিপণন সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। তাই চাহিদার প্রকৃতি ভোগ্যপণ্যের বিপণনে একটি বিবেচ্য বিষয়। আরেকটি বিবেচ্য বিষয় হচ্ছে বণ্টন প্রণালী। বিপণন ব্যবস্থায় বিশ্বায়নের ফলে ভোগ্যপণ্যের ক্রেতারা বিশ্বব্যাপী ছড়িয়ে ছিটিয়ে অবস্থান করে। দেশের অভ্যন্তরেও ক্রেতারা বিক্ষিপ্তভাবে ও বিস্তীর্ণ অঞ্চলে বসবাস করে। ভোক্তাদের নিকট পণ্য পৌঁছানোর জন্য বিভিন্ন ধরনের মধ্যস্থ ব্যবসায়ীকে ব্যবহার করতে হয়, ফলে বণ্টন প্রণালী দীর্ঘ হয়। তবে শপিং পণ্য বা বিশিষ্ট পণ্যের ক্ষেত্রে সীমিত বণ্টন প্রণালীর ব্যবস্থা করা প্রয়োজন। তাই বণ্টন প্রণালীও ভোগ্যপণ্যের বিপণনে একটি বিবেচ্য বিষয়। আরেকটি বিবেচ্য বিষয় হচ্ছে নিয়মিত ও পর্যাপ্ত পণ্য সরবরাহ। ভোগ্যপণ্য প্রাত্যহিক জীবনযাপনের জন্য ব্যবহৃত হয়, ভোক্তারা প্রতিদিনই কোনো না কোনো ভোগ্যপণ্য ক্রয় করে। নির্দিষ্ট পণ্যটি পাওয়া না গেলে দেখা যায় যে ভোক্তারা বিকল্প পণ্য ক্রয় করে। ফলে পণ্যের সরবরাহ নিয়মিত হওয়া উচিত, পর্যাপ্ত হওয়া অপরিহার্য, না হলে প্রতিযোগী পণ্য সেই বাজারে ঢুকে যাবে এবং তার জায়গাটি নিয়ে নিবে। তাই নিয়মিত ও পর্যাপ্ত পণ্য সরবরাহ বিবেচনা করতে হবে ভোগ্যপণ্যের বিপণনের ক্ষেত্রে। এরপর চলে আসি ক্রয় সিদ্ধান্তে। ভোগ্যপণ্যের ক্রয় সিদ্ধান্ত সম্পূর্ণটাই ভোক্তার উপর নির্ভর করে। দোকানের অবস্থান, সাজসজ্জা, পণ্যের মোড়ক, মূল্য ইত্যাদি দ্বারা ক্রেতার বা ভোক্তার ক্রয় সিদ্ধান্ত প্রভাবিত হয়। অধিকাংশ ক্রেতা পূর্ব পরিকল্পনা ছাড়াই তাৎক্ষণিকভাবে এই ধরনের পণ্য ক্রয়ের সিদ্ধান্ত নেয়। তাই এমনভাবে এই বিষয়গুলো সম্পর্কে চিন্তা করতে হবে যেন তা ভোক্তাকে বা ক্রেতাকে ক্রয়ের সিদ্ধান্তে সাহায্য করে, সহযোগিতা করে। শপিং পণ্য ও বিশিষ্ট পণ্যের প্রাপ্তির স্থান, উৎস, গুণাগুণ, বিকল্প পণ্যের উপস্থিতি, খুচরা পার্টসের সরবরাহ, মেরামত সুবিধা ইত্যাদিও যেহেতু ভোক্তার বা ক্রেতার ক্রয় সিদ্ধান্তে বিশেষ ভূমিকা রাখে, তাই বিপণনকারীকে এই বিষয়গুলো নিয়েও ভাবতে হবে। তাই ক্রয় সিদ্ধান্ত ভোগ্যপণ্যের বিপণনে বিবেচ্য একটি বিষয়। আরেকটি বিবেচ্য বিষয় হচ্ছে ক্রয় আচরণ। ক্রেতাদের প্রয়োজন হওয়া মাত্র তারা সাধারণত অল্প পরিমাণে ভোগ্যপণ্য ক্রয় করে। নির্দিষ্ট পণ্যটি না পেলে তারা অন্য ব্র্যান্ডের পণ্য বা সমজাতীয় অন্য পণ্য ক্রয়ের দিকে তারা ঝুঁকে পড়ে। ক্রয়ের জন্য দেখা যায় যে তারা তেমন কোনো প্রচেষ্টা নেয় না। আবার অনেক সময় শপিং পণ্যের ক্ষেত্রে অনিয়মিত পরিকল্পিত ক্রয় প্রচেষ্টা, বিভিন্ন ব্র্যান্ডের মূল্য, মান ও স্টাইল তুলনা করে ক্রেতারা এরূপ পণ্য ক্রয় করে থাকে। অনেক সময় দেখা যায় যে ক্রেতারা যখন পণ্য ক্রয় করে
প্রত্যেকটা পণ্য ক্রয়ের সময় ক্রেতাদের আচরণ ভিন্ন থাকে। বিশিষ্ট পণ্য ক্রয়ের ক্ষেত্রে জোরালো ব্র্যান্ড অগ্রাধিকার ও আনুগত্য, বিশেষ ক্রয় প্রচেষ্টা, ব্র্যান্ডগুলোর স্বল্প তুলনাকরণ, মূল্যের কম সংবেদনশীলতা ইত্যাদি বিষয়গুলোও লক্ষ্য করা যায়। ক্রেতারা অনেকটা বাধ্য হয়ে আমরা দেখতে পাই যে অযাচিত পণ্য ক্রয় করে, এবং এই যে ক্রেতার ক্রয় আচরণ, এই বিষয়টাও ভোগ্য পণ্যের বিপণনে বিবেচনা করতে হবে। ক্রেতার ক্রয় আচরণ বিবেচনা করা গেলে প্রতিষ্ঠান খুব সহজেই বিপণন কার্যক্রম, বিপণন পরিকল্পনা গ্রহণ করতে পারবে। এরপর চলে আসি মূল্যে। ভোগ্য পণ্যের মূল্য বিভিন্ন ধরনের হয়ে থাকে। নিত্য প্রয়োজনীয় পণ্যের একক প্রতি মূল্য সাধারণত কম হয়। শপিং পণ্য ও বিশিষ্ট পণ্যের মূল্য তুলনামূলকভাবে বেশি হয়। আবার অযাচিত পণ্যের মূল্য থাকে পরিবর্তনশীল। এছাড়া পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের সংখ্যা বেশি হলে বাজারের প্রতিযোগিতা হবে বেশি, ফলে ক্রেতারা কম মূল্যে পণ্য ক্রয় করতে যাবে। তাই পণ্যের মূল্য ভোগ্য পণ্যের বিপণনে একটি বিবেচ্য বিষয়। আরেকটি বিবেচ্য বিষয় হচ্ছে বাজারের আয়তন। ভোগ্য পণ্যের বাজার অনেক ব্যাপক ও বিস্তৃত। পৃথিবীর সকল মানুষই দেখা যায় যে ভোগ্য পণ্যের ক্রেতা বা ভোক্তা। ভোগ্য পণ্য ক্রয় বিক্রয়ে বিভিন্ন ধরনের মধ্যস্থ ব্যবসায়ী জড়িত থাকে। ভোগ্য পণ্যের ক্রেতা বা ভোক্তারা বিশ্বব্যাপী ছড়িয়ে ছিটিয়ে থাকে, ফলে এই বাজারের আয়তন অনেক বড় এবং ব্যাপক। এবং এই বাজারের আয়তনকে বিবেচনা করেই ভোগ্য পণ্যের বিপণনে সিদ্ধান্ত গ্রহণ করা উচিত। তাই বাজারের আয়তনও একটি বিবেচ্য বিষয়। আরেকটি বিবেচ্য বিষয় হচ্ছে বিক্রয়োত্তর সেবা। বিক্রয় পরবর্তী নির্দিষ্ট সময় পর্যন্ত বিনা পারিশ্রমিকে অথবা স্বল্প পারিশ্রমিকে বিক্রয়কৃত পণ্য মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য যে সেবা প্রদান করা হয় তাকে আমরা বিক্রয়োত্তর সেবা বা আফটার সেল সার্ভিস বলি। বর্তমানে একজন ক্রেতা বা ভোক্তা শুধুমাত্র পণ্য বা সেবা পেয়ে সন্তুষ্ট হয় না। একটি পণ্য ক্রয় করার পর সেই পণ্য সম্পর্কে পরবর্তীতে কোনো সমস্যা হলে সে সমাধান আশা করে। বিভিন্ন সমস্যায় প্রতিষ্ঠানের কাছে সে চলে যেতে যেন পারে, এই ফ্লেক্সিবিলিটিটাও একজন ক্রেতা বা ভোক্তা আশা করে। প্রতিষ্ঠানকে উচিত বিক্রয়োত্তর সেবা সম্পর্কে চিন্তা করা। যে প্রতিষ্ঠান যত ভালো বিক্রয়োত্তর সেবা দিতে পারে সেই প্রতিষ্ঠানগুলো দেখা যায় ততটাই বাজারে জনপ্রিয় হয়ে ওঠে। টিভি, ফ্রিজ, গাড়ি ইত্যাদির ক্ষেত্রে ক্রেতারা বিক্রয়োত্তর সেবাকে অনেক গুরুত্ব দিয়ে থাকে, ভোক্তারাও বিক্রয়োত্তর সেবাকে অনেক গুরুত্ব দিয়ে থাকে। তাই প্রতিষ্ঠানকে বিক্রয়োত্তর সেবা নিয়ে চিন্তা করতে হবে, এবং বিক্রয়োত্তর সেবাও ভোগ্য পণ্যের বিপণনে একটি বিবেচ্য বিষয়। সর্বশেষ আমরা আলোচনা করব বিপণন প্রসার নিয়ে। মার্কেটিং প্রমোশন বা বিপণন প্রসার হলো এক ধরনের যোগাযোগ প্রক্রিয়া যা প্রতিষ্ঠান, পণ্য, সেবা অথবা ধারণা সম্পর্কে জনগণকে অবহিত করে, পুনরায় স্মরণ করায় এবং ক্রয়ে উদ্বুদ্ধ করে। ভোগ্য পণ্য বিপণনের ক্ষেত্রে বিপণন প্রসার কার্যক্রম অপরিহার্য। সুবিধা পণ্যের ক্ষেত্রে ব্যাপক গণপ্রমোশনের ব্যবস্থা করতে হয়। শপিং পণ্য, বিশিষ্ট পণ্যের জন্য উৎপাদনকারী, বিপণনকারী এবং মধ্যস্থ ব্যবসায়ীদের সম্মিলিত বিজ্ঞাপন এবং ব্যক্তিগত বিক্রয় প্রয়োজন হয়। অযাচিত পণ্য বিপণনে আক্রমণাত্মক বিজ্ঞাপন অপরিহার্য। এছাড়া ঋণ সুবিধা, কিস্তিতে মূল্য প্রদানের ব্যবস্থা ইত্যাদি বিষয়গুলো বিক্রয়ের উপর প্রভাব সৃষ্টি করে থাকে। অর্থাৎ বিপণন প্রসারও ভোগ্য পণ্যের বিপণনে বিবেচ্য একটি বিষয়। আশা করি তোমরা বুঝতে পেরেছ যে ভোগ্য পণ্যের বিপণনে কোন বিষয়গুলো বিবেচ্য। আমরা আমাদের আজকের এই ভিডিওতে দুটি ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করলাম। আশা করি তোমরা সবাই আজকের আলোচ্য বিষয়গুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছ, এবং এই বিষয়গুলোতে তোমাদের এখন আর কোনো সমস্যা নেই। তোমাদের সবাইকে আজকের এই ভিডিওতে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবার সাথে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।